আসসালামু আলাইকুম, সবাইকে ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধু, এখন আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 মাসি একটা আম, বাড়ি 11 আম। ঠিক আছে, আমি এই যে গাছের কাছে দাঁড়িয়ে আছি, এই যে ফ্রুট ব্যাগ করেছি আমরা, এখানে একটা দুইটা তিনটা, ওই পাশে আছে একটা চারটা, আর একটা আম আমরা পেড়েছি। এই গাছটা গাছ পাকা আম ছিল। তো এই বাড়ি 11 আম সম্পর্কে আপনাদের একটু একটু কথা বলি। বাংলাদেশে দুইটা আম 12 মাস হয়, আরও নতুন নতুন জাত আসছে, কিন্তু পরীক্ষিত হচ্ছে দুইটা জাত। একটা হচ্ছে হাইল্যান্ডের কাটিমো নাম, যেটা নিয়ে কোনো কথাই হবে না, এত মিষ্টি আম, কোনো আশবিহীন। আর একটা হচ্ছে বাড়ি 11 আম। আজকে হলো আগস্টের 4 তারিখ, এখনও গাছে আম ধরছে। এগুলো কিন্তু সারা বছর আম ধরবে, সারা বছর একবার আম শেষ হবে আর একবার আম হবে। তো এই আমটা হচ্ছে যেহেতু অসময়ে পাওয়া যায়, এই জন্য দামও কিন্তু ভালো পাওয়া যায়। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট 1.5 বছর বয়সী চারা গাছে কতগুলো আম ধরেছে। অর্থাৎ যারা সারা বছর আম খেতে চাচ্ছেন, বিশেষ করে শীতের মধ্যে এই 12 মাসে আম খেতে চাচ্ছেন, তাদের জন্য বাড়ি 11 এবং কাটিমন সেরা আম। তো চলুন এই আমটি আজকে আমি আপনাদের সাথে কেটে খেয়ে দেখাই যে কেমন আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ করেছে, পোকা থাকতে পারে। ও মাই গড, এটা তো অনেক পোকা দর্শক বন্ধু, এটা আসলে অনেক পোকা হয়ে গেছে। এটার একটাই কারণ, সেটা হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ ছিল। এই যে দেখুন, এই পাশটা ঠিক আছে, এই পাশে অনেক পোকা হয়েছে, এটা খাওয়ার উপযোগী। এই পাশটা দেখুন ভালো আছে, এই পাশটা কি সুন্দর, স্মেলও অনেক ভালো। এটা আমি আপনাদের একটু খেয়ে দেখাই। মিষ্টিটা নিয়ে কোনো কথা হবে না, অনেক মিষ্টি, তবে এই বাড়ি 11-তে আঁশ রয়েছে, যেহেতু অসময়ে পাওয়া যায়। তো এই জন্য আঁশ হলেও এটা আমি বলবো যে আপনারা কাটিমনের পাশাপাশি এই বাড়ি 11 আমটা আপনারা কিন্তু রোপণ করবেন। তো এই আমের চারা রয়েছে, কাটিমন আমের চারা রয়েছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই আমে প্রচুর পরিমাণে ফ্রুট ফ্লাই, যেমন এটার এই পাশটা কিন্তু প্রচুর পোকার আক্রমণ করেছে। তো এই জন্য আপনারা অবশ্যই ফ্রুট ব্যাগ দেবেন। এই যে আমরা কিন্তু ফ্রুট ব্যাগ দিয়েছি, এই আমটায় ফ্রুট ব্যাগ ছিল না, যার কারণে মাছির আক্রমণ হয়েছে। এই জন্য আমরা এগুলোতে ফ্রুট ব্যাগ, এগুলো যখন এই ব্যাগ নষ্ট হয়ে যাবে নতুন ব্যাগ দিও শরীফুল। হ্যাঁ আচ্ছা, এই যে দেখুন দর্শক, আমরা ফুড ব্যাগ দিয়েছি যাতে পোকার আক্রমণটা না হয়। তো দর্শক বন্ধু, এই গাছের চারা অসংখ্য রয়েছে, কাটিমন এবং বাড়ি 11। আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের থেকে অর্ডার করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।